এই তোকে একটা কথা বলতেই না ঠাকুর, এই কথা যেন দাদু না বলেন, যে দাদু সবকিছু বুঝে গেছেন। আমি কিন্তু সব বুঝতে পেরে গেছি। আমার না ওরাতেই সন্দেহ হচ্ছে যে না, আমাদের রাজলক্ষ্মী তো এমন মেয়ে নয়, সে তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। হ্যাঁ, তুই কেন এমন করছিস? তারপরে তুই আমার চোখে কিন্তু ধুলো দিতে পারবি না, তুই আর সবাইকে ফাঁকি দিতে পারবি, কিন্তু আমাকে পারবি না। আমি তোকে ঠিক ধরে ফেলেছি, এখন আর ভান করে কোনো লাভ নেই। তুই প্ল্যান করে সবকিছু করছিস, প্ল্যান করে তুই ওদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, প্ল্যান করে চিৎকার চেঁচামেচি করেছিস, যাতে ওরা অতিষ্ঠ হয়ে যত শীঘ্র সম্ভব ওই তিন বউকে বাড়িতে নিয়ে এসে তোলে। ঠিক বলিনি? সর্বনাশ, দাদু সবটা ধরে ফেলেছেন, এখন কি হবে? শোন রে মা, তুই যা করেছিস না খুব ভালো করেছিস, সংসারের জন্য খুব ভালো কাজ মা। আসলে তুই তো চেয়েছিস যে আবার আমার হাতে সোনার সংসারটা তুলে দিতে। মা, খুব ভালো কাজ করেছিস, কজন করে রে, সবাই তো নিজের ভালো নিয়ে ব্যস্ত আছে, তুই এরকম অন্যের ভালোর জন্য তুই এরকম করে স্বার্থ ত্যাগ করলি, তোর এই স্বার্থ ত্যাগ বৃথা যাবে না রে মা, এর জন্য তোর পুরস্কার প্রাপ্য। সে পুরস্কার তুই পাবি। আজ সন্ধেবেলা আমি সবার সামনে তোর হাতে সে পুরস্কার তুলে দেব মা, আর সবার সামনে আমি আমি একটা কথাও বলবো। কথা? কি কথা দাদু? না, কথা যা আছে সবার সামনে বলবো সন্ধেবেলা। ধরা পড়ে গেছি আমি, তা তো সব বুঝতে পেরে গেছেন, সন্ধেবেলা কি কথা বলবেন দাদু?